ইসরায়েলের বুকে কাঁপন ধরাতে এবার ভারত মহাসাগরে একসাথে যুদ্ধের মহড়া চালাচ্ছে ইরান রাশিয়া। এই দুই দেশের সাথে যুক্ত হয়েছে ওমানও। ইরান রাশিয়া ও ওমানের এই ত্রিপাক্ষিক সামরিক মহড়া পর্যবেক্ষণ করছে আরও নয়টি দেশ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল ভারত মহাসাগরে ইরানের আয়োজনে শুরু হওয়া তিন দেশের নৌবাহিনীর এই মহড়ার নাম দেওয়া হয়েছে IMEX 2024। ওই অঞ্চলে সামষ্টিকভাবে সমুদ্র নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নিজেদের সক্ষমতার জানান দেওয়া এবং একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে এমন বার্তা দিতে এই আয়োজন বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। ইসরায়েলের সাথে ইরানের হামলা পাল্টা হামলার মধ্যে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি এর আগে ইসরায়েলে একসাথে 180টির বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ে কাঁপিয়ে দেয় তেল আবিবকে। অথচ ঠিক তার একদিন আগেই ইরানের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। গাজা লেবাননে চলমান ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লোহিত সাগর দিয়ে চলাচল করা বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি যোদ্ধারা। তার পাশেই এবার রাশিয়ার সাথে ইরানের যুদ্ধের মহড়া মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বৃদ্ধি করছে। এই মহড়া শেষে ফের ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান, এমন আশঙ্কাও করছেন অনেকে।